বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নৌশাদ আহমেদ অনিকে গ্রেফতার করেছে র্যাব রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাবের কোম্পানি কমান্ডার শামসুজ্জামান জানান সম্প্রতি সামাজিক মাধ্যমে ছাত্র আন্দোলনে গুলির ভিডিও ভাইরাল হয় ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নৌশাদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে